নমস্কার, স্বাগত জানালো আপনারক নিউ স্টাডি ফর এম লই। আজির এই ভিডিওটি আমি আলোচনা করিম ইন্ডিয়ান হিস্ট্রি পার্ট টু, মানে ভারতের ইতিহাস পার্ট টু টু আলোচনা করিম। যেহেতু আমি আগতে পার্ট ওয়ান টু দিছো, যদি আপনাদের দেখা নাই তেনহলে আমার চ্যানেল গই প্লে লিস্টত দেখিব পারে আপনাদের, যে ইন্ডিয়ান হিস্ট্রি নামে একটা প্লে লিস্ট বানানো আছে, তাত গই দেখিব পারে ফার্স্ট পার্ট টু। তো আজি আমি পার্ট টুটা আলোচনা করিম। কিন্তু তার আগতে কম যে যদি আপনি এই ভিডিওটি, মানে চ্যানেলটা নতুন আইসে আর যদি আপনাদের এই চ্যানেলটা সাবস্ক্রাইব করা নাই তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে লোক, লগতে বেল আইকনটা মারি দিও। তাহলে কি হব যে আমি যেগুলো ভিডিও আপলোড করিম সেই আপনাদের ওসর নোটিফিকেশন লগে যাব, ঠিক আছে? তো আর যদি আপনাদের ভিডিওটা ভাল লাগে তাহলে লাইক আর শেয়ার করে দিব, ঠিক আছে? আজি ভিডিওটা আরম্ভ করো। প্রথম হয়েছে কি আছে, তাম্রপ্রশান যুগ। আজি আমি তাম্রপ্রশান যুগের প্রথম আলোচনা করিম। তাম্রপ্রশান যুগ ইংরেজিত কোয়া হয় চালকোলিথিক এজ। এইটো কিমানৰ পৰা কিমানলৈ আছিল? এইটো আছিল আপোনাৰ 2800 বিচিৰ পৰা 700 বিচি, মানে 2800 বিচিৰ পৰা 700 বিচিলৈকে আছিল। আৰু বিচিৰ ফুল ফৰ্ম কি আছিল আপোনালোকক সেই ভিডিঅ'টোত কৈ দিছিলোঁ, যে বিচিৰ ফুল ফৰ্ম হৈছে আপোনাৰ বিফৰ ক্ৰাইষ্ট, ঠিক আছে? তো তাম্রপ্রশান যুগের প্রধান সংস্কৃতসমূহ হয়েছে, তাম্রপ্রশান যুগের কিছু প্রধান সংস্কৃত আছিল, সেই সংস্কৃতসমূহ বিষয়ে আমি আপোনালোকক কৈ দি আছোঁ। সেই সংস্কৃতিসমূহ হৈছিল গানেশ্বৰ সংস্কৃতিৰ, তাৰপিছত আছিল কৈথাৰ সংস্কৃতি, আহাৰ সংস্কৃতি, হালদা সংস্কৃতি, মালবাৰ সংস্কৃতি, পৰ্বত সংস্কৃতি আৰু আছিল জৰৱে সংস্কৃতি। তো আপোনালোকক এটা কথা কৈ দিম, তাম্রপ্রশান যুগৰ পৰা বেছি ইমান কোৱেশ্যন নাহে, তথাপিও আমি দিছোঁ যে যদি আহে তো ইয়াৰ পৰাই আহিব আমাৰ যিটো ধাৰণা আছে নেকি, তো আমি এইটোকে দিলোঁ। আৰু এতিয়া আমি আলোচনা কৰিম হিন্দু সভ্যতা, যেটো মোস্ট ইম্পর্টেন্ট প্রত্যেকটো অসমৰ বা সেন্ট্রেল গভর্নমেন্টৰ যি এক্সাম হয় তাত আপোনালোকে দেখা পাব যে হিন্দু সভ্যতা, ইংলিছত কোৱা হয় ইন্ডাস ভ্যালি সিভিলাইজেশন, এইটোৰ বিষয়ত আপোনাৰ এটা না এটা কোশ্চেন পাবই। আপুনি এইটো মই কৈ দিছোঁ একেবাৰে, এইটো পাবই আপুনি। তো সিন্ধু সভ্যতা আমি এইটো এতিয়া আমি আলোচনা কৰিম, সিন্ধু সভ্যতা বা ইন্ডাস ভ্যালি সিভিলাইজেশন। এইটো হৈছিল আপোনাৰ 2500 বিচিৰ পৰা 1750 বিচি, মানে 2500 বিচিৰ পৰা 1750 বিচিলৈকে আছিল এই হিন্দু সভ্যতা। এই হিন্দু সভ্যতাৰ প্ৰধান কিছুমান অঞ্চল আছিল যিবিলাক নেকি আগৰ এই হিন্দু সভ্যতা হৈছিল, তাত আছিল আপোনাৰ সিন্ধ, বলুচিস্তান, পাঞ্জাব, হাৰিয়ানা, জম্মু এণ্ড কাশ্মীৰ, আৰু আছিল ৰাজস্থান, গুজৰাট, ৱেষ্টাৰ্ণ ইউপি এণ্ড নৰ্থ মহাৰাষ্ট্ৰ। কি আছিল? এই নৰ্থ মহাৰাষ্ট্ৰ আছিল, তো ঠিক আছে। এতিয়া আমি কম যে ইন্দাস ভ্যালি সিভিলাইজেশন মানে কোন কোন সাইডত আছিল বেছিকৈ আছিল, তো আমি এতিয়া কৈ দিছোঁ যিবিলাক নাকি মেজৰ একদম খুব। তো প্ৰথমটো হৈছে আপোনাৰ হৰপ্পা, হৰপ্পা নদী, মানে কি কয় হৰপ্পা, এই হৰপ্পা যিটো আছিল এই হৰপ্পাটো কি আছিল, এই হৰপ্পাটো কোন নদীৰ পাৰত অৱস্থিত আছিল? এই হৰপ্পাটো আছিল আপোনাৰ ৰবি নদীৰ পাৰত অৱস্থিত আছিল। আৰু এইটো কোন ডিষ্ট্ৰিক্টত পৰিছিল? এইটো আছিল আপোনাৰ মণ্টগোমেৰি ডিষ্ট্ৰিক্টত পৰিছিল। আৰু ষ্টেটটো হৈছে ইয়াত আপোনাৰ পাঞ্জাব, এটা পাঞ্জাব ষ্টেট পৰিছিল। আৰু এই কাণ্ট্ৰি হ'ব আপোনাৰ পাকিস্তান, যিহেতু আগততো নাছিল কিন্তু এতিয়া পাকিস্তান হৈ গৈছে, কিয়নো এতিয়া ভাৰত ডিভাইড হৈ গৈছে। আগতে আপোনাৰ কোনো ভাৰত নামে নাছিল, তেতিয়া হয়তো অন্য কোনো কিবা নাম আছিল এটা, তো যিয়ে নহওক সেইটো কি গৈছিল ডিভাইড কৰাৰ পাছত এটা পাকিস্তানলৈ গৈছে আপোনাৰ কি কয় এই পাঞ্জাব, এই পাঞ্জাবটো গৈছে আপোনাৰ পাকিস্তানলৈ। আৰু ডিষ্ট্ৰিক্ট হৈছে মণ্টগোমেৰি বা ৰবি নদীৰ পাৰত হৈছে হৰপ্পা। আৰু এইটো কোনে আৱিষ্কাৰ কৰিছিল? এই হৰপ্পা ডিস্কভাৰ কৰিছিল আপোনাৰ দয়াৰাম চাহানী, কোনো সময়ত দিব পাৰে দয়াৰাম চাহানী নাই দিব পাৰে আপোনাৰ শৰ্ট ফৰ্মত ডি আৰ চাহানী, ঠিক আছে? দয়াৰাম চাহানী 1921 চনত এই হৰপ্পা চিভিলাইজেশ্যন বা হৰপ্পা আৱিষ্কাৰ কৰিছিল। তাৰপিছত কি হৈছে ইন্ডাস সিভিলাইজেশ্যন, দ্য ইন্ডাস সিভিলাইজেশ্যন, ইন্ডাস সিভিলাইজেশ্যন নামটো কি হৈছিল পিছত আপোনাৰ হৰপ্পা চিভিলাইজেশ্যন নাম কৰি দিছিল, ঠিক আছে? ইন্ডাস সিভিলাইজেশ্যন নামটো পিছত হৰপ্পা চিভিলাইজেশ্যন কৰি দিছিল। তাৰপিছত হৈছে আপোনাৰ মেজৰ কি হৈছিল মহেঞ্জোদাৰো, মহেঞ্জোদাৰো এইটো কি হৈছে, মহেঞ্জোদাৰো হৈছে আপোনাৰ ৰবি নদী, এইটো নদীৰ পৰা আপোনাৰ ইন্দাস নদীৰ পাৰত পৰে এই মহেঞ্জোদাৰো হৈছিল, তাৰ কাষত ইন্দাস নদীৰ কাষত হৈছিল মহেঞ্জোদাৰো। আৰু এইটো আপোনাৰ ডিষ্ট্ৰিক্ট হৈছে লাৰকানা ডিষ্ট্ৰিক্ট, ষ্টেট হৈছে আপোনাৰ সিন্ধ, আৰু কাণ্ট্ৰি হৈছে পাকিস্তান। এই মহেঞ্জোদাৰো পাকিস্তানত পৰিছে। আৰু এইটো ক'ত হৈছিল, এইটো আপোনাৰ হৈছিল কোন নদীৰ পৰা হৈছিল, এইটো হৈছে ইন্দাস নদীৰ পাৰত, ঠিক আছে? আৰু এইটো ডিস্কভাৰ কোনে কৰিছিল, তো আপোনালোকক কৈ দিওঁ যে মহেঞ্জোদাৰো ডিস্কভাৰ কৰিছিল ৰাখাল দাস বেনাৰ্জী বা আৰ ডি বেনাৰ্জীয়ে এইটো আৱিষ্কাৰ কৰিছিল। কিমান চনত কওঁ, যদি কোৱেশ্যন আহে কিমান চনত, তেনেহ'লে হ'ব 1922। এইবিলাক আপোনালোকে নোটছ কৰি লওক, এইটো এইবোৰ কিন্তু খুব ইম্পৰ্টেণ্ট হয়, প্ৰত্যেকটো পৰীক্ষা যে এইবাৰ অহা দেখা যায়। অ'কে, তাৰপিছত নেক্সট আছে চানুদাৰো,
চানোদ্বার কি হয়েছে? চানোদ্বার হয়েছে আপনার ইন্দুস নদীর পাৰত, এইটো ইন্দুস নদীর পাৰত হৈছিল চানোদ্বার। আৰু ইয়াৰ ডিষ্ট্ৰিক্ট হৈছে আপোনাৰ কি কি নাম আছিল ডিষ্ট্ৰিক্টটো আছে নাৱা নাৱা বাস নবাব নবাবসা নবাবসা নবাব নহয় তো নবাব নবাবসা। হ্যাঁ ডিস্ট্রিক্ট হচ্ছে নবাবসা। সিন্ধ, তারপর হচ্ছে আপনার সিন্ধ হচ্ছে স্টেট, আর আপনার কান্ট্রি হচ্ছে এটা পাকিস্তান। আর এটাও ডিসকভার কোন করেছিল, তো চানোদ্বার ডিসকভার করেছিল এনজি মজুমদার 1931 1931 সনত এনজি মজুমদারে চানোদ্বার ডিসকভার মানে আবিষ্কার করেছিল। আর এটা কোন নদী পর হয়েছিল, এইটা হচ্ছে আপনার ইন্দুস নদী পর। তো এই দুটো আপনার সেম হয়, এইগুলো আপনার কিন্তু মনে রাখতে পারবো, একদম ইজি পাবে, মনে রাখবো, কোনো মানে চাপ নলব, ঠিক আছে। তারপর হয়েছে আপনার লোথাল, লোথাল ঠাইটো কত আছে, লোথাল ঠাইটো হয়েছে আপনার ভগবান নদীর পারত, ঠিক আছে, ভগবান নদীর পারত আছে লোথাল। আর এই ডিস্ট্রিক্টটা পড়েছিল আপনার আহমেদাবাদ, এই ডিস্ট্রিক্ট হয়েছে আহমেদাবাদ। আর কান্ট্রি হয়েছে আপনার, আপনার কান্ট্রি তো হয়েছে ইন্ডিয়া, মানে আমার ভারতবর্ষতে হয়েছে এই লোথাল আছে। আর ইয়ার কি কয় আপনার, এইটো যে স্টেট আছে, স্টেট হয়েছে আপনার গুজরাট, গুজরাটের আহমেদাবাদ ডিস্ট্রিক্টর ভগবান নদীর পারত আছে এই লোথাল। আর এটা কোনে ডিসকভার করেছিল, তো লোথাল আবিষ্কার করেছিল আপনার এসআর রাও 1954 এসআর রাও 1954 সনত আপনার এই লোথাল আবিষ্কার করেছিল, ঠিক আছে। তো এতিয়া আমি নেক্সট কো, নেক্সট হয়েছে আপনার কলিবাঙ্গা, কলিবাঙ্গা হয়েছে আপনার কত আছে, কলিবঙ্গ হয়েছে আপনার রিভার ঘাগর রিভার, কলিবাঙ্গা ঘাগর রিভার কাকত হয়েছিল। আর এইটো কোন ডিস্ট্রিক্ট আছে, এইটো হয়েছে আপনার হনুমানগড়, হনুমানগড়, হনুমানগড় ডিস্ট্রিক্ট রিভার হয়েছে আপনার নদী, মানে নদী কোন নদীর পারত, এটা হয়েছে ঘাগর নদীর পারত কলিবাঙ্গা হয়েছিল আবিষ্কার হয়েছিল। আর এইটো স্টেট কত পড়ে, এই স্টেটটা পড়ে আপনার রাজস্থান, রাজস্থানের পরে। আর ওই কান্ট্রি কোথায়, কান্ট্রি হচ্ছে আমার ভারতবর্ষ ইন্ডিয়া, মানে ইন্ডিয়াতে এইটা আছে আপনার কলিবাঙ্গা, কলিবাঙ্গা এটা কোনে আবিষ্কার করেছিল, যদি বা ডিসকভার কোনে ডিসকভার করেছিল এই কোশ্চেন। অমলা নন্দ ঘোষ 1951 আর আসিল বিভিলাল, বিভিলাল এন বি কে থাপার 1961। তো এই তিনজন আসিল এই ইয়ার আবিষ্কার মানে এই ডিসকভার করেছিল। তো এই তিনজন হচ্ছে অমলা নন্দ ঘোষ আর বিভিলাল এন বি কে থাপার, তো ঠিক আছে। নেক্সট বনাওলি, বনাওলি কোন নদীর পারত, এই বনাওলি সেম আছে আপনার এই ঘাগর নদীর পারত। আর এটু ডিস্ট্রিক্ট কত পড়ে, ইয়ার ডিস্ট্রিক্ট পড়ছে আপনার ফতেহাবাদ, ফতেহাবাদ, ফতেহাবাদ পড়ছে এই যে ডিস্ট্রিক্ট। আর ইয়ার স্টেট হয়েছে আপনার হরিয়ানা, হরিয়ানাত আছে আপনার বনাওলি। আর কান্ট্রি হচ্ছে ইন্ডিয়া, তো ঠিক আছে। তো ইয়াক কোনে ডিসকভার করেছিল, মানে কোনে আবিষ্কার করেছিল, তো বনাওলি আবিষ্কার করেছিল আপনার আর এস বিসি 1973 1973 সনত আপনার এই বনাওলি আবিষ্কার করেছিল। তো নেক্সট হয়েছে এতিয়া ধলাবীরা, ধলাবীরা কি হয়েছে, এই ধলাবীরাটা হয়েছে আপনার কোন নদীর পারত, এই ধলাবীরাটা হয়েছে আপনার লুনি নদীর পারত। আর ডিস্ট্রিক্ট হয়েছে কচ্ছ, হ্যাঁ ডিস্ট্রিক্ট হয়েছে কচ্ছ। আর স্টেট হয়েছে আপনার গুজরাট। তো ধলাবীরা কত পড়েছে, ধলাবীরা পড়েছে আপনার লুনি, ডিস্ট্রিক্ট হয়েছে কচ্ছ, আর স্টেট হয়েছে গুজরাট। তো এর কান্ট্রি হয়েছে ইন্ডিয়া। আর ইয়ে কোনে আবিষ্কার করেছিল, এনে জায়গায় যদি কোশ্চেন হয় তাহলে হবো আপনার জেপি যোশী, কিমান জনত জেপি যোশী হয়েছে 1967 বা 68, এটা 67 বা 68 যে কোনো, যে কোনো একটা অপশন থাকবে আপনার 67 নাহলে 68 থাকবে, এটা আপনার টিক মার্ক দিব, ঠিক আছে। তো এতিয়া আমি কম আরেকটু আছে, এটা হয়েছে সারকোটাডা, সারকোটাডা কত আছে, সারকোটাডা কোনো নদী তো না জানো, এটা হচ্ছে আপনার কাছ ডিস্ট্রিক্ট গুজরাট। আর আপনার হয়েছে জেপি যোশী, এটা জেপি যোশী এটা আবিষ্কার করেছিল 1972 সারকোটাডা 1972 সনত আপনার কি করেছিল, এই এটাও আবিষ্কার করেছিল। তারপর হচ্ছে আপনার রাখিগড়ি, রাখিগড়ি হয়েছে হরিয়ানা স্টেট, আপনার স্টেট হবো হরিয়ানা। আর আপনার কি হয়েছে হরিয়ানাত হবো। আর আপনার হলো এইটা হয়েছে লার্জেস্ট ইন্ডুস ভ্যালি সাইট, সকলতকৈ মানে ইন্ডুস ভ্যালি সাইটটো আছে সকলতকৈ ডাঙর জায়গা হয়েছে এই রাখিগড়ি। আর এটা হয়েছে কি কয় হরিয়ানাত আছে, এটা অবস্থিত আছে, তো ঠিক আছে। তো আরও আমি কি করিম, এই ইন্ডাস ভ্যালি সিভিলাইজেশনের বিষয়ে আরও বিশেষভাবে মানে ভালদরে এই ইয়ার এই কালচারের বিষয়ে জানিম, আর ইয়ার কি কি মানে ধরন পোষণ আছিল বা কি ধরনের খোয়া খাওয়া খাইছিল বা এনে ধরনের বহুত যা আরও ডিসকাশন আছে সেইবিলাক আমি একটা আন একটা ভিডিও বানাম, এই নতুন ভিডিওটা আমি তা দিম, তাত অকল ইন্ডাস ভ্যালি সিভিলাইজেশনের বিষয়ে কম, ঠিক আছে। তো এই ভিডিওটা এদিকে আমি কথা পাতিম যে হলো বৈদিক পিরিয়ডের বিষয়ে, বৈদিক যুগ মানে বৈদিক পিরিয়ড। তো এই বৈদিক পিরিয়ড কি হয়েছে আপনার, এই বৈদিক পিরিয়ড কিমানের পরে কিমান হয়, এই বৈদিক পিরিয়ড হয়েছে আপনার 1500 BC টু
600 বিসি মানে 600 বিসি, তো 1500 বিসির পরে আপনার 600 বিসি লৈ আছিল এই বৈদিক যুগ। এই বেদ শব্দ অর্থ কি? বেদ শব্দ অর্থ হয়েছে আপনার জ্ঞান, আর বিথ শব্দর পৰা উৎপত্তি হৈছিল এইটো। কি শব্দের পৰা উৎপত্তি হৈছিল এনেকুৱা কোৱেশ্চন আহিব পাৰে, বিথ শব্দৰ পৰা উৎপত্তি হৈছে এই বৈদিক। ওকে, তাৰপিছত বেদৰ ৰচক কোন আছিল এনেকুৱা কোৱেশ্চন আহিব পাৰে, তো বেদৰ ৰচক হৈছে আপোনাৰ ব্যাসদেৱ, হৈছে ব্যাসদেৱ আছিল এই বেদৰ ৰচক। তাৰ বৈদিক যুগক প্ৰধানকৈ দুটা ভাগত বিভক্ত কৰিছিল, মানে দুটা ভাগত ভাগ কৰা হৈছিল এই বৈদিক যুগক, আকৌ এই বৈদিক পিৰিয়ডক আকৌ দুটা ভাগত ভাগ কৰিছিল তেওঁলোকে। তো এটা প্ৰথমটো কি আছিল, প্ৰথমটো আছিল ঋগ বৈদিক যুগ, মানে আছিল ঋগ বৈদিক পিৰিয়ড, এইটো আছিল আপোনাৰ 1500 বিচি টু 600 বিচি, ঠিক আছে, 1500 বিচি টু 600 বিচি। তাৰপিছত কি আছিল আপোনাৰ, তাৰপিছত আছিল আপোনাৰ এই উত্তৰ বৈদিক যুগ, কি আছিল উত্তৰ বৈদিক, উত্তৰ বৈদিক যুগ হৈছে আপোনাৰ ইংৰাজীত কোৱা হয় লেটাৰ বৈদিক পিৰিয়ড, এইটো হৈছিল আপোনাৰ 1000 বিচি টু 500 বিচি, মানে 1000 বিচিৰ পৰা আপোনাৰ 500 বিচিলৈ আছিল এই উত্তৰ বৈদিক যুগ, ঠিক আছে। তাৰপিছত হৈছে আপোনাৰ বেদ শব্দৰ উৎপত্তি হৈছে বিদ শব্দৰ পৰা, যাৰ অৰ্থ হৈছে জ্ঞান। বেদ যি আছিল এই বেদ শব্দৰ উৎপত্তি ক'ৰ পৰা হৈছে, বিদৰ পৰা হৈছিল, বিদ শব্দৰ পৰা হৈছিল, আৰু যাৰ অৰ্থ হৈছে জ্ঞান, বিদ শব্দ হৈছে জ্ঞান। বেদৰ আন নাম কি আছিল, কোৱেশ্যন এইটো আছিল যে বেদৰ আন নাম কি আছিল, এই টপিকটো হৈছে যে বেদৰ আন নাম হৈছে শ্ৰুতি বা স্মৃতি, বেদৰ আন নাম হৈছে শ্ৰুতি বা স্মৃতি। তাৰপিছত বেদক অপুৰুষত্ব বুলিও কোৱা হয়, মানে বেদক অপুৰুষত্ব বুলিও কোৱা হৈছিল। তাৰপিছত আছে বৈদিক যুগত, বৈদিক যুগত শাসন ব্যৱস্থা আছিল ৰাজতন্ত্ৰ আৰু বংশানুক্ৰমিক, মানে বৈদিক যুগত কি হৈছিল, যেতিয়া আমি যেতিয়া আমি কি হৈছে আমাৰ এতিয়া কি চিন্তা আছে, ৰাজতন্ত্ৰ নহয় ন, আৰু বংশানুক্ৰমিকৰ ৰাজতন্ত্ৰ নচলে, কি হৈছিল এই বৈদিক যুগত ৰাজতন্ত্ৰ আৰু বংশানুক্ৰমিক চলিছিল, তেতিয়া কি হৈছিল ৰজাৰ শাসন চলিছিল, এই ৰজাৰ শাসন চলিছিল, আৰু লগতে কি হৈছিল ৰজা তেওঁৰ যিবিলাক তেওঁৰ বংশৰ পৰাতে ৰজা হৈছিল, কোনো নতুনকৈ কোনো ৰজা অহা নাই, যেতিয়া বাহিৰৰ পৰা কোনো নতুনকৈ আহিব আৰু ৰজা হ'ব সেইটো নহয় নাছিল, কি হৈছিল এই ৰজাৰ যে চাপজ ল'ৰা আছে সেই ল'ৰা হৈছিল, তেওঁৰ ল'ৰাৰ ঘৰ ল'ৰা, এনেকুৱা হৈ এই বংশানুক্ৰমিকভাৱে কি হৈছিল ৰাজতন্ত্ৰ চলি গৈছিল, ঠিক আছে। তাৰপিছত হৈছে বৈদিক যুগত অঞ্চলসমূহক তিনিটা ভাগত ভাগ কৰা হৈছিল, এই বৈদিক যুগত কি হৈছিল অঞ্চলসমূহক তিনিটা ভাগত ভাগ কৰিছিল, প্ৰথমটো হৈছে আপোনাৰ গ্ৰাম, তাৰপিছতটো হৈছে ব্ৰিজ, আৰু হৈছে জন, তো এই তিনিটা ভাগত ভাগ কৰিছিল এই বৈদিক যুগত অঞ্চলসমূহক এই মানুহবিলাকে। আৰু কি হৈছিল এই গ্ৰামৰ যে প্ৰধানজন আছে এই প্ৰধানজন কি বুলি জানিছিল, এই গ্ৰামৰ প্ৰধানজনক আপোনালোকে কৈ দিওঁ যে গ্ৰামৰ প্ৰধানজনক কৈছিল গ্ৰামীণ বুলি জনা গৈছিল। তাৰপিছত বিষ আছিল, এই বিষৰ প্ৰধানজনক কৈছিল বিষপতি, আৰু জনৰ যে প্ৰধানজনক আছে তেওঁক কৈছিল গোপ বুলি জনা গৈছিল, মানে জনৰ যি প্ৰধানজন আছিল তেওঁক এই গোপ বুলি জনাইছিল। তো এই তিনিটা আছিল এই বৈদিক যুগৰ অঞ্চলসমূহ তিনিটা ভাগ ভাগ কৰিছিল, আৰু এনেকুৱাকৈ এটা মানে কি কয় আইন বনাই দিয়ে গৈছে আর কি, যে গ্রামের প্রধানজনক গ্রামীণ, বিশ্বের প্রধানজনক বৃহস্পতি, আর জনের প্রধানজনক গোপ বলে জানা গেছিল। তো এনেকুয়া আছিল তেতিয়ার এই মানে তেতিয়া এই কালচার বা এই জিলার নিয়ম নীতি চলি গেছিল এনেকুয়া আছিল। তারপর কি হয়েছে বৈদিক যুগত সংগঠন সমূহ কি কৈছিল, সংগঠন সমূহ সভা কি কয় সংগঠন সমূহ সভা করেছিল গাঁর, সংগঠন সমূহ সভা করেছিল গাঁর জ্যেষ্ঠ সকলে, তারপর কি কৈছিল এই যে সেৱা কৰিছিল গাঁওসকলে, তাৰপিছত সমিতি কৰিছিল গাঁৱৰ ডেকাসকলে, আৰু বিদ্যুৎ কৰিছিল শূন্যসকলে। তো এই তিনি ধৰণে চলি গৈছিল এই গাঁৱৰ কি কয় বৈদিক যুগত সংগঠনসমূহক, সভা কৰিছিল গাঁৱৰ জ্যেষ্ঠসকলে, আৰু তাৰপিছত কি কৈছিল সমিতি কৰিছিল গাঁৱৰ ডেকাসকলে, আৰু বিদ্যুৎ কৰিছিল শূন্যসকলে। তাৰপিছত বৈদিক যুগৰ সামৰিক বাহিনী ৰক্ষী পদাতিক অশ্বাৰোহী আছিল, মানে বৈদিক যুগৰ যিবোৰ সামৰিক বাহিনী আছিল আমি এতিয়া কি আছিল, এতিয়া হয়তো আমাৰ আছে এয়াৰফোৰ্চ আছে, নেভি আছে, তাৰপৰা ইণ্ডিয়ান আৰ্মি আছে, মানে স্থলসেনা, বায়ুসেনা, নৌসেনা এনেকুৱা আছে না, তেতিয়াও কি কৈছিল তিনি ধৰণৰ সেনা আহিল, সেনাবাহিনী আছিল ৰক্ষী পদাতিক অশ্বাৰোহী, অশ্বাৰোহী মানে হৈছে আপোনাৰ ঘোঁৰা যিবিলাক থাকে সেইবিলাকক কোৱা হয়। তাৰপিছত আছিল বৈদিক যুগৰ বিচাৰ ব্যৱস্থা সততাই ৰক্তপাতৰ মূল্য এশটা গৰু, মানে বৈদিক যুগৰ বিচাৰ ব্যৱস্থা কি আছিল সদাত হয়, মানে যদি কাৰো ৰক্তপান হৈছে মানে কাৰো ৰক্তপাত হৈছে কি কৈছিল সেই ৰক্তপাত মানে কাৰোবাৰ মাৰি পেলাইছে, কাৰোক মাৰি পেলোৱা নহয় মানে যিটো ধৰক কাৰোক মাৰিছে আৰু কি ৰক্তপাত হৈছে, তাক কি কৈছিল সেই মূল্য তেওঁক এশটা গৰু দিব লাগিছিল, ঠিক আছে, এই এশটা গৰু দিব লাগিছিল। তাৰপিছত হৈছে বৈৰদাই শত্ৰুতাৰ নীতি গ্ৰহণ কৰা, বৈৰদাই মানে বৈৰদা আছিল আৰু এই বৈৰদা কি কৈছিল এই বৈৰদাৰ শত্ৰুতাৰ নীতি গ্ৰহণ কৰা। তাৰপিছত মধ্যমাখী, মধ্যমাখী হৈছে মধ্য চহা
করা, মধ্যস্থ করা বা মীমাংসা করা, অন্য একটা বিচার আছে, বিচারটা তো কি করছিল, মীমাংসা করাছিল। তারপর আসিল, তারপিছত আসিল আপনার গ্রাম্যবাদীন, গ্রাম্যবাদীন গেছিল গ্রামত বিচার করা। ওকে, তারপিছত আসিল আপনার আমার যেতিয়া আমার ইতিহাস যিমান যিবা কোৱা হয় পুলিচ, এই পুলিচৰ ঠাইত তেতিয়া কি কৰিছিল, আমি যিহেতু প্ৰশাসনক পুলিচ বুলি পুলিচৰ নাম আছে, তো তেতিয়া কি হৈছিল, প্ৰশাসনক কি কৰিছে, উগ্ৰ বুলি জনা গৈছিল। আৰু বৈদিক যুগৰ সামাজিক জীৱন, বৈদিক যুগৰ সামাজিক জীৱন আছিল। তাৰপিছত আছিল আপোনাৰ পৰিয়াল, পৰিয়াল কি আছিল, পিতৃতান্ত্ৰিক আছিল, মানে পৰিয়াল যে আছিল, পৰিয়ালৰ পিতৃ ঘৰৰ প্ৰধান আছিল পিতৃ বা গৃহ গৃহপতি, এই ঘৰৰ প্ৰধানজনক গৃহপতি বুলি জনা গৈছিল। তাৰপিছত কি হৈছে, এই যুগত সতী প্ৰথা নাছিল। তাৰপিছত বহু বিবাহ প্ৰচলিত আছিল, মানে বহু বিবাহ, এজন বহুত বিবাহ কৰিব পাৰে এনেকুৱা প্ৰচলিত আছিল। এই দুই প্ৰকাৰৰ এই বিবাহ অকল কি আছিল, দুই প্ৰকাৰৰ বিবাহ ব্যৱস্থা আছিল, এটা আছে আনহালম আৰু এটা আছে পতিলম। আনহালমটো কেনেকুৱা আপোনাক কৈ দিওঁ, আনহালমটো হৈছে আপোনাৰ ছাপোজ ধৰি লওক আপুনি ল'ৰাটো মানে ধনী পইচা লাই ইমান মানুহ, আৰু ছোৱালীটো হৈছে কি, এই গরিব বা দুখিয়া ঘরের মানুষ, তো এই দুজন যদি বিয়া করে তো এইটু কোয়া হয় আনালম। আর প্রতিলম কি আছে, প্রতিলমটা আছে উলোটা, মানে ছোয়ালী হয়তো আসলে ডাঙর ঘরের বা ধনী ধনী ঘরের ছোয়ালী, আর লড়াটা আসলে দুখিয়া ঘরের লড়া। তো এই দুজন যদি বিয়া করেছে তাহলে হব আপনার প্রতিলম, ঠিক আছে না? আকো এবার কই দিও, আনালম মানে হয়েছে আপনার লড়াটো আপনার ধনী হব, পয়সাওয়ালা হব, আর ছোয়ালীটো হব দুখিয়া, আর প্রতিলমটা হয়েছে উলোটা, ছোয়ালীটো হব আপনার পয়সাওয়ালা বা ধনী হব, আর লড়াটো হব দুখিয়া। এই দুজন যদি বিয়া হয় তেও কোৱা হয় প্রতিলম, ঠিক আছে? তো আজির এই ভিডিওটি বন্ধু বন্ধু অকল ইয়াতে আমি সমাপ্ত করিম, কেন ভিডিওটা ডাঙরক হয়ে আছে আর মই মোবাইলতে, কেন ভিডিওটো মোবাইলতে বনাই আছো, কিমান মানে স্টোরেজও না থাকে, তো তাও মই ভিডিওবিলাক বনাই আছো। আর যদি আপনাদের চাই এনেকুৱা ভিডিও তেনেহলে আমার চ্যানেলটো সাবস্ক্রাইব করব, আর লগতে আমাক কমেন্ট করে জানাব যে আপনাদের কেনেকুৱা ধরনের মানে ভিডিও লাগে। আমি কিন্তু মানে এই চ্যানেলটো বহুতো ধরনের ভিডিও আপলোড করি, যেনেকৈ ধর কারেন্ট এফেয়ার্স আছে, তারপর আমি ইংলিশও কিছু গ্রামার কয়েকটা দিম পিছত, আর এতিয়া আমি ইন্ডিয়ান হিস্ট্রি দি আছো, আসাম হিস্ট্রি, বহুতো ধরনের ভিডিও আপলোড হয়ে আছে, আপনাদের দেখব পড়ব আমার ইউটিউব চ্যানেল গই। তো আপনাদের যদি চাই আর এনেকা ভিডিও আমি দিও তাহলে আমার চ্যানেলটো সাবস্ক্রাইব করব, আর আমাকে কমেন্ট করে কোক যে আমার ভিডিওটো কেনেকুয়া লাগছে, আর আমার ভিডিওটো লাইক আর শেয়ার করে দিয়ক আপনার বন্ধুবর্গ সকলের। তো আজির এই ভিডিওটো ইয়াতে সমাপ্ত করলো, আপনাদের বহুত বহুত ধন্যবাদ থাকিল এই ভিডিওটো চাওয়ার বাবে।